আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি মজাদার স্বাদের আইসক্রিমের একটি রেসিপি নিয়ে, আর সেটা হলো তরমুজের ললি। আর এই তরমুজের ললি রেসিপিটি পেতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। যেহেতু এখন তরমুজের সিজন, বাজারে অনেক মিষ্টি ধরনের তরমুজ পাওয়া যাচ্ছে, আর এখানে তরমুজের আইসক্রিম করতে আমি এখানে তরমুজ নিয়েছি। আর এগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি, এটা চাইলে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমি এটা অন্যভাবে জুসটাকে বের করে নেব। আর সেজন্য আমি একটি বোল নিয়েছি, আর তার উপরে বসিয়ে দিচ্ছি স্ট্রেনার। আর এখন আমি এটাকে ঘষে এখান থেকে একটি ফ্রেশ জুস বের করে নেব। এভাবে যদি করা হয় এতে করে বিচিটা রয়ে যাবে। দেখুন, একদম ফ্রেশ জুস আমি কিন্তু বের করে নিয়েছি। এখন আমি তরমুজের বাকি ফালিগুলোকেও এভাবে ঘষে নিব। আমি একদম তরমুজের ফ্রেশ 2 কাপ জুস এখানে বের করে নিয়েছি। আর যদিও আমার তরমুজটা অনেক মিষ্টি, তবুও আমি এখানে 2 টেবিল চামচ চিনি অ্যাড করব, যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি। আর সাথে নিব কর্নফ্লাওয়ার, কারণ শুধু চিনি আর তরমুজ দিয়ে যদি এটা বানানো হয় তো খেতে অনেকটা পানসে লাগবে। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি তরমুজের জুসটাকে ঢেলে দিচ্ছি। সাথে অ্যাড করছি চিনি, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতে হবে কুসুম গরম থাকা অবস্থায়। এটাকে এখন আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ এটি ফুটে না উঠছে। আমার তরমুজের জুসটা কিন্তু ফুটে উঠেছে এবং একটু ঘন এসেছে, কারণ যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তাই এটা একটু ঘন হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি এখানে ঢালার সুবিধার্থে একটি জগে মিশ্রণটিকে নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটি আইসক্রিমের সাঁচ নিয়েছি, এটা বাজারে ইজিলি পাওয়া যাবে। এখন আমি লিকুইডটাকে এগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। 2 কাপে মোটামুটি 6টা ললি ইজিলি হয়ে যাবে। আমি আইসক্রিমের কাঠিগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। আমি এই ললি জমানোর জন্য ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 12 ঘন্টা।
ঠান্ডা ঠান্ডা কালারফুল তরমুজের ললি। আমার রেসিপিটা ভালো লাগলে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।